সারা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা, আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের মুসলিম দেশগুলোর এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই, ঠিক কিনা? আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে, কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট, ঠিক কিনা? আবার বিশ্ব নাই বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই, তবে লাও কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার! একটা উমর দরকার, দ্বিতীয় পজিশন আবু বকর, আর তিন নম্বর পজিশন, সুবহানাল্লাহ পড়বেন না, আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন, ওই 10 জনের ভিতরে সাইয়েদনা উমরে ফারুক আছেন না? নেই। আবার উমরে ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর, সাইয়েদনা উমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে উমরে ফারুকের জামাই হয়েছে, আর উমরে ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে, সুবহানাল্লাহ। পড়েন, আগে জানতেন এটা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন, কে দেখি দেখছেন? অনেকেই জানেন, মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দুই কন্যাকে বিয়ে দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু মোট কন্যা চারজন, কয়জন? বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রবিয়া, তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা উসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। পড়ে, আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর, আর উমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করে উমরে ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে চার খলিফার দুইজন জামাই, দুইজন আওয়াজ করে বলতে হবে, চার খলিফার দুইজন, বাকি দুইজন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার প্রজ্ঞাও দিয়েছেন, জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জ, রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারে না, এরা কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা উমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, বিশ্বনবী দুধ খাচ্ছেন, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বের হয়, বিশ্বনবী দুধ খাচ্ছেন, খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুকের মুখের ভেতরে ঢুকাই দিলেন, অতিরিক্ত দুধটা উমরে ফারুক খেলেন,
সাহাবারা বললেন মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ঈসা ইসলাম বললেন আওয়ালতু বিহি আল ইলম এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবেন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাভি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত কোন সাহাবার জামা টাকনু পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু উমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আওয়ালতু বিহি আত-তাকওয়া এটা দ্বারা আমি দ্বীন দ্বীনদারি বুঝালাম তাকওয়া বুঝালাম সুবহানাল্লাহ বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন ওমরের যেহেতু জামা লম্বা ওমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কি না জ্ঞানও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদানা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদানা আবু বকর আর সাইয়্যিদানা উমার বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ একজন তো আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে তোমারে জান্নাতে নিয়ে যাবে কে সাইয়্যিদানা আবু বকর সাইয়্যিদানা উমার আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের বুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ পড়বেন না উমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়্যিদানা উমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা উমরে ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন আপনারা কথা শুনতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কার কার দেখি তোমার এর বাইদা রাখেন রশিদি এই জায়গায় বেশি লাফালাফি করতেছো আল্লাহ বানা ঠান্ডা মাথায় শোনো ওকে মাশাআল্লাহ ভালো ছিল থাক বাদার দরকার নাই এমনি বসে থাকি মনোযোগ আছে না গেছে আছে আচ্ছা আর কয়েক মিনিট শুনবেন না আচ্ছা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন ওঠা বসা করলে আমি আলোচনা বন্ধ করে দেব নো ওয়ে নো ওয়ে কেউ উঠতে পারবে সময় দিয়েছিলাম এক মিনিট যার উঠে যেতে মনে চায় সকাল থেকে বসে আছেন ওয়াশরুমে যাবেন যান সময় দিলাম এরপর ওঠা বসা কেন আবার একজন উঠতে পারবে না এদেরকে টাইনে নামান্তে বসান টান দেন জামা ধরে টান দেন হ্যাঁ টানেন হ্যাঁ ঠিক আছে আর জোরে বসান তাই না বসান হ্যাঁ ঠিক আছে এদেরকে টান দেন এদের বসান এগুলো জামা ধরেন জামা ধরেন দাঁড়ান চাদর ধরেন হ্যাঁ ঠিক আছে হইস এই দাঁড়াইছে গেরে বসে বস এবার এদিকে তাকান ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা খুদ্দর মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত আপনা জানি মিল জবাল মিল জবাল ইয়া সারিয়াত আপনা জানি মিল জবাল মানে এই সারিয়া এই দিকে না জবাল পাহাড়ের দিকে জবাল জবাল
গো টু দা মাউন্টেইন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন সাহাবারা আগামাটা কিছুই খুঁজে পেল না আগের কথার সাথে মিল নাই পরের কথার সাথে মিল নাই জুমার নামাজ শেষ সাহাবারা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়াত ইবনা জানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সাইয়েদনা উমরে ফারুক বলেন আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ও ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা ডান দিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি বলেন সুবহানাল্লাহ যেন তো মানুষ না এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে হাজার কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে সুবহানাল্লাহ পড়েন সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবলো এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞেস করব এমন এমন দিন উমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকলো জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছো ঠিকই ধরেছো ঠিকই বলেছো যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া সারিয়া তাবনাজানি মিল জাবাল ডান দিকে উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিজ কানে শুনেছি তোমরা কি করে জানো আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পড়েন সুবহানাল্লাহ দিস ইজ আওয়ার সুপার হিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মতকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন উমর ফারুকের ব্যাপারে বিষ্ণুই বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার উমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না এজন্য উমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত কারা ভয় পেত এমন কি শয়তানও ভয় পেত সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বলতেন মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন ওমর তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ কইতে বললেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়না ধরতে নবী আমাদেরকে এইটা দেন ওইটা দেন আমাদের ঘরে এইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই থাকলে এমনি থাকো নাইলে যাও কিন্তু বিবিরাও ছাড়া না নবী আমাদের এইটা দেন ওইটা দেন বায়না ধরছে সব বিবিরা বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন হ্যাঁ কয়জন
11 জন 11 জন দাসী 2 জন সব মিলে 13 জন 11 স্ত্রী ধরছে নবী এটা দেন ওটা দেন বিষ্ণু বলে কিছু নাই স্ত্রীরাও ছাড়া না ইন দ্য মিন টাইম বিষ্ণু নবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিষ্ণু নবী সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আর বিষ্ণু নবী বুঝতে পেলেন এটা সাইয়েদনা ওমর ফারুকের কণ্ঠ কার কণ্ঠ সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব অন্দর মহলে দৌড় সুবহানাল্লাহ কইবেন না এটারে ভয়ের ভয়ের কারণে দৌড় এটা বলে না শ্রদ্ধার কারণে তার হাইবাতের কারণে হাইবাত পার্সোনালিটি এটাকে বলে হাইবাত উমর উমরে ফারুকের হাইবাত পার্সোনালিটি এত স্ট্রং ছিল ওনাকে দেখলেই মানুষ ভয় পেত ইসলামের জন্য ভয় সুবহানাল্লাহ পড়তে হবে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে উমরে ফারুককে ভয় পেতেন নিজেও ভয় পেতেন মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে মধুর ঝগড়া ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত বিশ্বনবী বলতেন আয়েশা চলো মিটমাট করে ফেলো ঝগড়া করে কয়দিন থাকো চলো মিটমাট করি তো মিটমাট করার জন্য রাজি আছো আম্মা জান আয়েশা বলতেন হ্যাঁ রাজি আছি তো কারে আনা যায় উমরের ডেকে আনি মিটমাট করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে বাপ রে বাপ ওমর না না ওমর গালিজ ওমরে ফারুকে ভয় লাগে আমার সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী যখন বলতেন আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি আম্মা জান আয়েশা বলতেন ঠিক আছে আব্বুকে ডেকে নিয়ে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনহু ডেকে নিয়ে আসেন আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের লোক ছিলেন তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজে দুইটাই লাগে কথা কর নরমও যেমন লাগে গরমও লাগে নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই আর সুপার হিরো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যাদের আমাদের ছোট বাচ্চা আছে ঘরে 2 বছর 3 বছরের শিশু আছে আমাদের রাতের বেলা দেখবেন খেতে চায় না খালি মায়েরে জ্বালায় তো মা তখন বলে এই খাও নাইলে ভূত আসবে বুঝছে বিড়াল বিড়াল আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে এগুলো বলে না এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দেখে খাওয়াতে চায় লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান হ্যাঁ ভূতের কিসের কিসের বাঘের কালা বিলাই কালাসান আচ্ছা তো এই যে বাঘ আসবে ভাল্লুক আসবে তাড়াতাড়ি খাও বাঘ আসবে বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলছে ভয় এই ভূত আসলে ভূত তাড়াতাড়ি খা না খেলে ভূত ধরবে তো খা সাথে সাথে খায় মদিনাতে যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো খেতে চাইতো না মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর হুয়া উমর তাড়াতাড়ি খাও ওই যে উমর আসতেছে উমর উমর আসতেছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো বাঘের মতো ভয় পেতো চিল্লায় পড়ে আল্লাহ আকবার মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা চিফ জাস্টিস বানিয়ে দিয়েছেন উমরে ফারুককে সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদনা উমরে ফারুক এই যে কোরআন 114 সূরা 30 পারা আগে কি এরকম ছিল কথা কন না কেন আগে গাছের পাতায় লেখা ছিল পশুর চামড়ায় লেখা ছিল ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো এক যুদ্ধে টানা 70 জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন শহীদ হলেন উমরে ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন আবু বকর আপনি কোরআন জমা করেন সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন আবু বকর বললেন না আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না কিন্তু উমরে ফারুক স্যারেন আর এটা করেন করলে ভালো হবে গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে বারবার 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 সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এত জোরাজুরি করতেছিলেন অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন আল্লাহ আমার হৃদয়ের ভিতরে এলহাম করে দিলেন আর আল্লাহ বুঝাতে চাইলেন আবু বকর ওমরের কথাই শোনো ওমর যেটা বলে তেমনটাই করো কারণ ওমর ফারুককে বলা হয় মুহাদ্দাস কি বলে সবাই বলেন কি বলে মুহাদ্দিস নামিয়া মুহাদ্দিস মানে যে হাদিস বিশারদ আর মুহাদ্দাস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বের হয়
আল্লাহ কি বলতে চায়, আল্লাহ তাআলা ওই কথাগুলো ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দাস পাঠায়। আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস লোকটার নাম হলো উমার। বিভিন্ন সময়ে উমরে ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে? মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিক ছিলেন তো আপনারা, ভিতরে এক বাইরে আরেক। তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার কি, আমার তো মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার গায়ের একটা জামা খুলে দেন। কি খুলে দেন? এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দিব, আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আসেন। উমর ফারুক বললেন না, আপনি যাবেন। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়া লেগে গেছে। আব্দুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন। উমর ফারুক বললেন খবরদার নবী যাবেন না। বিশ্ব নবী যাওয়ার জন্য রওনা হলেন। উমর ফারুক বিশ্ব নবীর জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ। কোন আমাদের দেশে হইলে কি বলতাম আমরা, বেয়াদবি করছে না? না, সম্পর্কটা এমন ছিল, উমর ফারুক জুব্বা টেনে ধরেছেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়াইন তাস্তাগফির লাহুম সাবঈন মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। বিশ্ব নবী উমর ফারুককে সরিয়ে দিয়ে জুব্বাটা হেঁচকা টান মেরে জানাজার নামাজের ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে উমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান, জুব্বা দেন কিংবা কাঁদেন, যাই করেন না কেন, 70 বার যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। খবরদার, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না। উমর ফারুকের পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে কে? ওইরকম উমর আমাদের কয়টা লাগবে? চিল্লায় বলতে হবে কয়টা? কারণ সাইয়েদ উমর ফারুক আমাদের অনুপ্রেরণা, সাইয়েদ আবু বকর আমাদের অনুপ্রেরণা, হামজা আমাদের অনুপ্রেরণা, সাইয়েদ বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা, নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয়। এই জন্য আমরা সাহাবিদের জীবনী পড়ি, রাজি আছেন?